24 নিউজে আপনাদের স্বাগত। প্রথম ডোজ ভ্যাকসিন নিতে লম্বা লাইন আমতলা হাসপাতালে। প্রথম দিকে সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহ না দেখালেও এখন কিন্তু সকলেই ভ্যাকসিন নিতে ভীষণ আগ্রহী। তাই বহু মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য গভীর রাত থেকে লাইন দিয়ে বসে রয়েছেন নওদা থানার গ্রামীণ হাসপাতালে। যদিও অনেকের নাম নথিভুক্ত করা নেই, তাই কারা কারা আজ ভ্যাকসিন পাবেন তা নিয়ে ধন্দে রয়েছেন অনেকে। AB 24 নিউজ, নওদা। কখন এসেছেন? সকাল 7টায়। নাম আছে আপনাদের? না, নাম বলতে এমনি ফার্স্ট ডোজ নিব, আগে পঞ্চায়েতে জমা দিয়েছি। সেটা আজকে দিবে তা জানিয়েছে আপনাদের? হ্যাঁ, আজকে আপনাদের যে হবে সেটা জানেন? জানি না, এমনি এসেছি। এটা প্রথম ডোজ নেবেন? হ্যাঁ, প্রথম। আপনার নাম? আমার নাম সুকন্যা মণ্ডল। বাড়ি? পরেশনাথপুর, শব্দনগর। এর আগে এসেছিলেন নাকি? এর আগে অনেক কবার ঘুরে গেছি, হয়নি। আজকে হবে কি ঠিক বুঝতে পারছেন না? না, আজকেও প্রচুর লাইন আছে, দেখা যাক। নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শাকুয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞত সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, নওদা, মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন AB 24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB 24 নিউজ।